মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম শিখপুর ব্রিজ নির্মাণের প্রক্রিয়া ও কাজ ত্বরান্বিত করা প্রসঙ্গে। পূর্ব সিলেটের একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে গোলাপগঞ্জ বহরগ্রাম বিয়ানীবাজার রোড। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই রোড নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে গোলাপগঞ্জ বিয়ানীবাজার বড়লেখা উপজেলা সহ পূর্ব সিলেটের লক্ষ লক্ষ মানুষের সিলেট শহর পর্যন্ত চলাচলের সুবিধার জন্য। অনেক বছর থেকে কুশিয়া নদীতে ফেরি চালু করলেও গত বছর থেকে ফেরি চালু চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তায় কুশিয়া নদীর উপর বহরগ্রাম শিখপুর ব্রিজ নির্মাণের দাবি ও প্রয়োজনীয়তা প্রথম থেকেই প্রাধান্য পেয়েছে। মাননীয় স্পিকার, 2011 সালের 5ই ফেব্রুয়ারি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বহরগ্রাম সফর করেন এবং বিরাট জনসভায় এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসেন। তারপর সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। স্থান নির্বাচন, সম্ভাব্যতা যাচাই, সয়েল টেস্ট ইত্যাদি সম্পন্ন হলেও ব্রিজ নির্মাণের বাস্তব কোনো কাজ এখনো হয়নি। তাই আমার নির্বাচনী এলাকার জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, এমতাবস্থায় প্রয়াত মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি ও আমার নির্বাচনী এলাকার জনগণের চলাচলের সুবিধার্থে বহরগ্রাম শিখপুর ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের সদয় মনোযোগ আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদ।